স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তা আজকে আমাদের প্রতিবেদনের বাংলা প্রতিবেদনের টপিক যে কালী পুজোর দূষণে কারণে মানব জীবনের যে ক্ষতি হচ্ছে সেই নিয়ে প্রতিবেদন লিখতে যদি যদি দেয় তা আমরা কীভাবে লিখবো তা দেখো পশুটা কীভাবে পড়তে পারে যে কালী আলোর উৎসব এবং পশুটা ভালো করে পড়বে এইখান থেকেই টপিক নিয়ে বানাবো আমরা নিচের প্রতিবেদনটা ভূমিকা থেকে শুরু করে বডি এবং উপসংহারটা হচ্ছে পুরো ভূমিকার বডির জিষ্ট উপসংহারে ঠিক আছে তা দেখো কালীপুজো আলোর উৎসব তো এইটা নোট করবে আলোর উৎসব কিন্তু তা ক্রমেই শব্দের উৎসবে পরিণত হচ্ছে তাহলে আলোর উৎসব কী হচ্ছে শব্দের উৎসবে পরিণত হচ্ছে সাথে দূষিত দূষিত হচ্ছে বায়ু তাই দেখো কি কি বলছি আলোর উৎসব ক্রমেই শব্দ উৎসবে পরিণত শব্দের উৎসবে পরিণত হচ্ছে মানে শব্দ দূষণ ঘটছে এবং সাথে দূষিত হচ্ছে বায়ু মানে বায়ু দূষণ ঘটছে তাই শব্দ দূষণ এবং বায়ু দূষণ নিয়ে আমার লিখতে হবে কি যে শব্দ দূষণ কীভাবে হয় সেটা লিখবো না কী লিখবো যে মানব জীবনের উপর প্রভাব কীভাবে লিখতে হবে যে সেটা কেন লিখবো দেখো এখানেই বলা থাকবে যে আলোর উৎসবে শব্দ ও বায়ু দূষণে মানব শরীরে এই যে মানব শরীরে কী প্রভাব পড়ে ঠিক আছে তাহলে শব্দ দূষণ হচ্ছে বায়ু দূষণ হচ্ছে বায়ু দূষণ কীভাবে হচ্ছে দূষণ কীভাবে লিখবো না দূষণগুলো হচ্ছে আমরা বলে দিচ্ছি আমাদের এখানে এবং লিখতে হবে কী যে এই দুটো দূষণের জন্য মানব শরীরে কী প্রভাব পড়ছে সেটা লিখবো এবং বলছে তো তানি দুশো পঁয়ষট্টি শব্দের মধ্যে আলোচনা করো স্বাভাবিক দুশো পঁয়ষট্টি শব্দ থাকবে এবার তোমরা এখানে লিখবে নিজস্ব প্রতিবেদন বা নিজস্ব সংবাদদাতা বা এখানে তোমরা সংবাদদাতা লিখে জায়গার নাম কোন জায়গা থেকে লিখছো এবং তারিখ দিয়ে শুরু করবে আমি এখানে দিয়ে তোমাদের বলে দিলাম এবং বলে দিয়ে কি যদি ভেতরে কোনো হচ্ছে নাম দেয়া বা জায়গার নাম দেয়া দেয়া যাবে না সেক্ষেত্রে কী দিতে হবে শুধু হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে দেবে মানে একটা অক্ষর দিয়ে দেবে যে ক ধরুন ক এলাকা বা হচ্ছে অ বাবু কারোর নাম দিলে কেনভাবে লিখতে হবে তা চলো দেখা যাক আমি ভূমিকাতে কি লিখেছি ভূমিকা দেখা আমি বলেছিলাম যে হেরিংটা ভালো করে পড়বে কালীপুজো আলোর উৎসব তা আমি এখানেই লিখেছি একটু ঘুরিয়ে দীপাবলি মানে আলোর উৎসব এবার লিখেছি দেখো এইটাই এবার একটুখানি ডিটেলসে লিখছি দেখো অমাবস্যার অন্ধকারে মাটির প্রদীপের নরম আলোয় শ্যামা সঙ্গীতের সুরে নৃত্যের ছন্দে উৎসব হয়ে ওঠে মোহময় এবার দেখো কি লিখেছি কমি শব্দ উৎসবে পরিণত হচ্ছে এবার সেটা দেখো এবার লিখছি দেখো কিন্তু আমাদের মনোজগতের নানা অবক্ষয় ও বাণিজ্যে অতি মুনাফা মুনাফার তাগিদে আমরা উৎসবকেই পরিণত করি বিবিসিখায় এই যে সব সে পরিণত হচ্ছে সেটা এখানে লিখলাম একটু ঘুরিয়ে এবার দেখো নিজের ও প্রিয়জনের অসুস্থতাকে আহ্বান করি কেন এই কথাটা লিখলাম এই মানব জীবনের প্রভাব তাহলে নিজের ও প্রিয়জনের অসুস্থকে আহ্বান করি ঠিক আছে মানব জীবন এবার লিখছি এখানে একটা দেখো স্টাইল কিভাবে। এটা এখন নতুন প্রতিবেদন লেখার একটা স্টাইল ঠিক আছে তোমরা খবর কাজ পড়লে দেখতে পাবে তা এটা কীভাবে করছি এবার সেটা আমরা লিখে দেখবো শুধু হচ্ছে এখানে বেশিরভাগ সময় আমরা জোর দেবো যে মানব শরীর উপর কে প্রভাব পড়ছে তাহলে কি হচ্ছে যে এই সময় এই সময় কি পরিমাণ বাজি ফাটানো বা পোড়ানো হয় সকলেই জানি ঠিক আছে সেটাই বললাম যে তোমরা তো জানোই এই সময় কীভাবে বাজি ফাটানো সেটাই আমি লিখে দেবো মানে পাঠকও তো জানে সেটা আমরা লিখে দেবো সেই হিসেবে ধরে এবার লিখছি দেখো নির্বিচারে এই দহন বা ভয়ঙ্কর শব্দ ছন্দপতন ঘটায় মানুষের শরীরে ঠিক আছে শব্দবাজি আমাদের এবার এখানে এইটুকুনি আমি বলে দিই যে প্রথমে যেমন ধরো লিখল যে গ্রিন গ্যাসের প্রভাবে কি হয় মানে বা আর্সেনিক দূষণের কারণের ফলে মানুষের কী প্রভাব তা আমরা তোমরা প্রথমে কী লেখো যে আর্সেনিক দূষণের কারণ প্রভাবে বলে আর্সেনিক দূষণের প্রভাব বলে তারপর পয়েন্টে শুরু করে তা সেটা ঠিক এরকমই যে কী লিখছে এই সময় কী পরিমাণ বাজি ফাটানো পড়ানো হয় সকলেই জানি নির্বিচারে এই দহন বা ভয়ঙ্কর শব্দ ছন্দপরণ ঘটায় মানুষের শরীরে ওরকমই প্রথমে দিয়ে দিলাম দিয়ে এবার পয়েন্টে শুরু করবো দেখ তা কী বলছে শব্দবাজি আমাদের বধির করে দিতে পারে পাকাপাকিভাবে শোভন শক্তির আধার কানের পর্দাকে পারে ফাটিয়ে দিতে ক্ষতি হয় হার্টেরও আচমকা তীব্র শব্দ সারেন কার্ডিয়া ক্যারেস্টের কারণ হতে পারে তাতে হৃদযন্ত্রের ক্রিয়া স্তব্ধ হয়ে মৃত্যু হতে পারে হৃদরোগীদের পক্ষে টানা বাজির শব্দ মারাত্মক হতে পারে এক টানা শব্দে অনেকের মাথা ধরার সমস্যা হয় মানসিক সমস্যা হয় মেজাজ খিটখিটে হয়ে যায় এগুলো সব সমস্যা এবার এইগুলো তো বোঝানোর কিছু নেই বা এইগুলো তোমাদের জাস্ট পুরো মুখস্থ করে নিতে হবে এরপর দেখো ঠিক একইভাবে মানব শরীরে আর কী কী প্রভাব করে সেগুলোই বলবো পুরো এই প্রতিবেদনে পুরো মানব শরীরের উপরে আমি লিখেছি ঠিক আছে আলাদা করে হা হাবিজাবি কিছু করিনি দেখো সিওপিডি বা হাঁপানি রোগী যারা শ্বাসকষ্টে ভোগেন বাজির ধোঁয়া তাদের জন্য বিষবল বাজি তৈরি করেন যারা তারাও পেটের রোগ চর্মরোগ সহ নানান অসুখের শিকার হন তীব্র আলোর ঝলক চোখের সূক্ষ্ম সূক্ষ্মাঁয়কে আঘাত করতে পারে যা চোখের স্থায়ী ক্ষতি করার ক্ষমতা রাখে বাজির ধোঁয়ায় চোখ জ্বালা করা চোখ দিয়ে জল পড়ার অভিজ্ঞতা কম বেশি সকলেরই আছে তাতে কেমন অস্বস্তি হয় তাও অজানা নয় আমাদের সকল ইন্দ্রিয় চোখ কান নাক জীব ত্বক প্রভুতি মুহূর্তে মস্তিষ্কে রকম বার্তা পাঠায় আচমকা প্রবল শব্দ বা আলো ওই সিস্টেম বা প্রক্রিয়াকে বিপর্যস্ত করতে পারে ফলে মস্তিষ্কে রক্তক্ষণও হতে পারে এরপর শেষ দেখো যে এখানেও শেষেও এখনও বলবো যে সেই মানব শরীরের কথাই বলবো দেখো শিশুদের ক্ষেত্রে আশঙ্কা আরও বেশি নবজাতকের সকল অঙ্গ থাকে আসক্ত অপরিপক্ক তীব্র আলো বা শব্দ ওদের হৃদয় ও মনে বিপুল প্রতিক্রিয়ার সৃষ্টি করে নার্ভাস সিস্টেম আহত হতে পারে প্রচণ্ড ভয়ে শিশু মারাও যেতে পারে শিশুরা বাজি পোয়ালে বিষাক্ত বারুদ হাতে লেগে যায় তা থেকে চর্মরোগ পেটের গোলমাল হতে পারে অন্তঃসত্ত্বা মহিলার গর্ভে যে জলের আধারে শিশু নিরাপদে থাকে সেই আধার ক্ষতিগ্রস্ত হয় গর্ভপাত হতে পারে এর ছাড়া বাজির আগুনে পুড়ে যাওয়ায় ঘটনা অর্ধমি ঘটে মানে যেটা বলছে ব্রাণ ইঞ্জুরি তাই এইটুকুনি এটা না দেখলেও হবে ঠিক আছে বাজির আগুনে পুড়ে যাওয়ার ঘটনা অর্দমি ঘটে এরপর দেখো শেষ এরপর আমি শেষ লিখছি দেখো কীভাবে একদম শেষ লাইন এই সব ক্ষতি আমরা এড়াতে পারি যদি আনন্দ পাওয়ার অভ্যেস বদল আনতে পারি সাব তাহলে আমি দেখো এখানে না উপসংহার বেশি লিখলাম না ভূমিকা বেশি লিখলাম এখানে কি লিখলাম যে ইনফরমেটিক প্রতিবেদন লিখলাম ঠিক আছে এবং এখানে এক থেকে একশো সবার কথা এখানে তুমি পেয়ে যাবে এই প্রতিবেদনের মধ্যে যে কী কী রোগ হয় সেটা পেয়ে যাবে তাই যে হচ্ছে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যিনি হচ্ছে এই প্রতিবেদনটা পড়বেন তিনিও ভাববেন এটা এর মধ্যে আমি আছি কি ঠিক আছে সত্যি সত্যি এরকম যদি হয় কি তিনি ভাববেন একবার এবং তোমাকে অলরেডি নাম্বার দশের মধ্যে হয়তো দেখবে সাত আরও দিয়ে দিতে পারে ঠিক আছে আর যদি খুব ভালো হয় তাহলে হচ্ছে নয় দিল সাড়ে নয় দিয়ে দিল এবছর ফ্ল্যাগশিপে যেরকমভাবে নাম্বার বিজিয়েছে সেটা তা সেক্ষেত্রে দশের মধ্যে নয় সাড়ে নটা পেয়ে যেতে পারো তোমরা শেক্সপিয়ারও হয়ে যেতে পারো তা যাই হোক আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আরও আরও অন্যান্য ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ